বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই যে এই ভুলটা আপনারা করবেন না যেটা আমি করেছি। এটা হচ্ছে এইচপির ল্যাপটপ 2000 মডেলের। তো আমি যে ভুলটা করেছি, এটা উইন্ডোজ 7 লাগানো ছিল। উইন্ডোজ 7 লাগানোর পরে আমি এটাকে জেনুইন করার জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে উইন্ডোজ অ্যাক্টিভেটর দিয়ে আমি এটাকে দিয়েছিলাম। বাট এটা ছিল উইন্ডোজ আল্টিমেট, উইন্ডোজ 7 আল্টিমেট ছিল। তো আমি এটাকে, যাই হোক, অন্য কোনো প্রো বা অন্য কিছু ছিল এর আলাদা অপশান উইন্ডোজ 7-এর, তো সেটা আমি অ্যাক্টিভেট করেছিলাম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে। এবং এই অপশানটা এসছে, অপশানটা দেখুন কি এসছে। এখানে দেখুন এই সাইডে লেখা উঠবে প্রেস, ভালো করে দেখুন, প্রেস স্কেপ কি ফর স্টার্টিং মেনু, স্টার্ট আপ মেনু, এই অপশানটা দেখাবে এবং বারবার রিস্টার্ট হবে। এর কোনো আলাদা অপশান নেই, এর অপশান হচ্ছে একটাই, এটাকে ফরম্যাট বা ইনস্টল করতে হবে, নতুন করে ওএস দিতে হবে। তো আপনাকে এটাই বলে রাখছি যে এই অপশানে আপনি ভুলভালভাবে অ্যাক্টিভেট করবেন না, তাহলে এই অপশানটা আপনার চলে আসবে এবং আপনাকে নতুন করে আবার ওএস দিয়ে ইনস্টল করতে হবে। তো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।